ओके हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই এক্সেস মেডিকেল স্কুলের লাইভ ফিজিওলজি ক্লাসে আমি ডক্টর মোহাম্মদ আবুল হাসান সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আপনারা যদি আমাকে ক্লিয়ারলি শুনতে পান এবং দেখতে পান একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন আমার লাইভটা কি শুরু হয়েছে কিনা তাহলে আমি আলোচনা শুরু করব অ্যাকচুয়ালি আপনাদের সাথে অল্প অল্প করে নার্ভাস সিস্টেমের অনেকগুলো ক্লাসই কিন্তু নিয়ে ফেলেছি তো আমি আসলে নার্ভাস সিস্টেমে যেই টপিকগুলো ইউজুয়ালি নরমাল সময় রেগুলার ক্লাসে দেখা গেল আসলে সিলেবাস যে সিলেবাসের প্রেসারের কারণে যেই টপিকগুলো আমরা একটু ওভারলুক করি বা একটু পাশ কেটে চলে যাই হ্যাঁ কিন্তু আসলে এই সেই টপিকগুলো মেইনলি আসলে ইন্টারেস্টিং যে কারণে এইগুলো আমরা পড়ার সময় পাই না ভালো করে পরবর্তী জীবনে দেখা গেল নার্ভাস সিস্টেম আমাদের কাছে খুব মূর্তমান আতঙ্ক হিসেবে দেখা দেয় ওকে তো আমি আসলে সেই ইন্টারেস্টিং টপিকগুলোতে আপনাদের ব্রেনে একটু হিট করার চেষ্টা করেছি কতটুকু বুঝাতে পারছি জানি না তবে আমার চেষ্টা ছিল আপনার যাতে টপিকগুলোর প্রতি ইন্টারেস্ট তৈরি করা যদি আপনি একবার ইন্টারেস্টেড হয়ে যান আপনি নিজে নিজেই দেখবেন যে পরবর্তীতে অনেক কিছু শিখে ফেলছেন আচ্ছা আমার লাইভটা কি শুরু হয়েছে কিনা আমি বুঝতে পারছি না আপনারা যদি কেউ যদি কেউ আমাকে শুনতে এবং দেখতে পান একটু আমাকে কমেন্টসে জানান আজকে আপনাদের সাথে আমি ফিজিওলজি অফ লিম্বিক সিস্টেম নিয়ে আলোচনা করব আপনারা আপনাদের থেকে একটু রেসপন্স পেলেই আমি আলোচনাটা শুরু করতে পারি আমি আসলে কোনো রেসপন্স বুঝতে পারছি না যাদু আসলে আমার লাইভটা শুরু হয়েছে কিনা অপেক্ষা করবো দেখো তো এটা ইয়া হয়েছে কিনা
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? যদি আমাকে ক্লিয়ারলি আপনারা শুনতে পান এবং দেখতে পান, কাইন্ডলি একটু কমেন্ট বক্সে আমাকে জানান, সো দ্যাট আই ক্যান স্টার্ট। আমি আপনাদের রেসপন্সের জন্য অপেক্ষা করছি। ওকে, আমার মনে হয় আমার লাইফটা শুরু হয়েছে। আমি তাহলে আলোচনা শুরু করছি। সো আজকে আমাদের আলোচনার বিষয় ফিজিওলজি অফ লিম্বিক সিস্টেম। সো লিম্বিক সিস্টেমকে বলা হচ্ছে যে লিম্বাস, মিনস ল্যাটিন ওয়ার্ড, যেটার নাম হচ্ছে বর্ডার। অ্যাকচুয়ালি ইট ফর্মস দ্য ইনার বর্ডার অফ দ্য কর্টেক্স। এখানে আপনারা যদি যারা অ্যানাটমিতে সেরিব্রাল হেমিস্ফিয়ারের যে মিডিয়াল সার্ফেস থেকে দেখেন, অর্থাৎ টেম্পোরাল লোবে এদের অবস্থান, তো এখানে ছবিটা দেখেন, সে যে সিঙ্গুলেট জাইরাস, হ্যাঁ, দেন কর্পাস ক্যালোজাম, অ্যামাগডালা, হিপ্পোক্যাম্পাস, প্যারা হিপ্পোক্যাম্পাস। সো আমি আরো ডিটেল আসলে আলোচনা করবো। মোটামুটি এখানে একটা লিম্বিক সিস্টেমের আপনারা পিকচার দেখতে পেলেন। অ্যাকচুয়ালি লিম্বিক সিস্টেম হুইচ ইজ এ ভেরি ইউনিক টু ম্যামালস অ্যান্ড ফাংশনস ইন সেক্স বিহেভিয়ার ফর দ্য সার্ভাইভাল অফ দ্য স্পেসিস। এটাকে আমরা বলতেছি যে স্পেসিস প্রিজারভেশন। ওকে, আরেকটাকে বলতেছি হচ্ছে ইট ফাংশনস ইন ফিডিং বিহেভিয়ার দ্যাট ইজ নেসেসারি ফর দ্য সার্ভাইভাল অফ দ্য ইন্ডিভিজুয়াল। এটাকে বলে সেলফ প্রিজারভেশন। এছাড়া দেখেন ইমোশনাল বিহেভিয়ার দ্যাট ইজ এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ জয়, সরো, দ্যাট ইজ দ্য হ্যাপিনেস, স্যাডনেস, হ্যাঁ, ফিয়ার, ফ্লাইট, ফাইট, আর অ্যাগ্রেশন, দ্যাট ইজ কাউন্টার অ্যাটাক, হ্যাঁ, ফ্রেন্ডশিপ, লাইকিং, ডিসলাইকিং, অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ এ ভ্যারাইটি অফ সোমাটিক অ্যান্ড অটোনোমিক বডিলি অল্টারেশনস। সো অ্যাজ এ মোটামুটি লিম্বিক সিস্টেমের মেইন যেই ফাংশনগুলো, মেইন স্ট্রিম ফাংশনগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করছি, একটা হচ্ছে স্পেসিস প্রিজারভেশনের জন্য দেখেন সেক্সুয়াল বিহেভিয়ারটা ইম্পর্টেন্ট ফর দ্য সার্ভাইভাল অফ দ্য স্পেসিস। আপনার সেলফ প্রিজারভেশন, যেটা ফিডিং বিহেভিয়ার দ্যাট ইজ নেসেসারি ফর দ্য সার্ভাইভাল, যেটা বলা হয় যে ন্যাচারাল ইনস্টিংক্ট টু সার্ভাইভ, যে বিহেভগুলো, যেমন ফিডিং, আমাকে বাঁচতে হলে আমার লাইফ মেনটেন্সের জন্য আমাকে কি করতে হবে, ফিড করতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে যে সমস্ত বিহেভিয়ারাল এক্সপ্রেশন লাইক আপনাদের হ্যাপিনেস বা সরো, হ্যাঁ, স্যাডনেস অথবা ফিয়ার, ফ্লাইট, ফ্লাইট মানে কি পালিয়ে যাওয়া, দেন অ্যাগ্রেশন, হ্যাঁ, কাউন্টার অ্যাটাক, অ্যান্ড এই সাথে সাথে এই ইমোশনাল এই রেসপন্সের সাথে সাথে আমাদের কিন্তু ভ্যারাইটি অফ সোমাটিক এবং অটোনোমিক বডি ফাংশনেরও কিছু অল্টারেশন হবে। ওকে, আচ্ছা, এখন আমরা ধীরে ধীরে আসলে ভিতরে পড়বো। এখন এই সমস্ত ফাংশন গুলো, অল দিস ফাংশন, দিস রিকোয়ার্স ইন্টিগ্রেশন অফ অলফ্যাক্টরি, সোমাটিক অ্যান্ড ভিসারাল ইম্পালসেস রিচিং দ্য ব্রেন। হ্যাঁ, আলটিমেটলি অলফ্যাক্টরি যে ইম্পালস আসতেছে, সোমাটিক এবং ভিসারাল যে ইম্পালস এই ব্রেনে যাচ্ছে, তারপরে এই লিম্বিক সিস্টেমের মাধ্যমে আলটিমেটলি এগুলো ইন্টিগ্রেটেড হয়ে এবং আলটিমেটলি এর একটা ইমোশনাল রেসপন্স প্রডিউস করতেছে। তো যাক, আমরা আর একটু আগাই যাই। সো শুরুতে আমি ভিতরে কোর ডিসকাশনে যাওয়ার আগে আমরা একটু ফাংশনাল অ্যানাটমি জেনে নিই, যেটা আমি শুরুতেই বলেছি যে লিম্বাস মিন্স রিং অর বর্ডার স্ট্রাকচার, এটা একটা ল্যাটিন একটা ওয়ার্ড থেকে এসেছে। সো আমরা বলতে পারি পার্ট অফ দ্য কর্টেক্স অ্যান্ড সাবকর্টিক্যাল স্ট্রাকচারস হুইচ ফর্মস এ রিং অর বর্ডার দ্যাট ইন্টারভেনিং বিটুইন দ্য ডায়ানসেফালন অ্যান্ড টেবলেনসেফালন। যেটা আমি বলছি যে দেখেন কর্টেক্সের ইনার বর্ডার ফর্ম করছে। আপনি যদি খেয়াল করেন ডায়ানসেফালন এবং টেলেনসেফালনের
মাঝখানে যে দ্বারা একটা রিং ফরমেশন করতেছে বা একটা বর্ডার ফর্ম করতেছে এই স্ট্রাকচার গুলো কি গ্রুপ অফ স্ট্রাকচার ইট ইজ লিম্বিক সিস্টেম ইজ নট এ কিন্তু সিঙ্গেল স্ট্রাকচার ইটস এ গ্রুপ অফ স্ট্রাকচার্স দে আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার এন্ড দে আর অ্যাসোসিয়েটেড কানেকশনস ওকে প্রিভিয়াসলি এই এটাকে বলা হয়তো রাইনেনসেফালন যেটাকে বলা হয় নোজ ব্রেইন বিকজ ইট ওয়াজ হ্যাভিং এ ফাংশন রিলেটেড টু অলফ্যাকশন So the limbic system is a set of brain structures which support a variety of functions, including emotion, behavior, long-term memory, and olfaction. Okay. এখন limbic system এর যদি different anatomical part গুলো আমরা দেখি এখানে শুরুতে দেখেন যে cortical structure এখানে আমি mark করেছি দেখেন cortical structure কি কি আছে orbitofrontal cortex subcallosal gyrus cingulate gyrus parahippocampal gyrus uncus then egulo gelo cortical area then subcortical je area guli ache jodi khyal koren je samne theke para olfactory area septum ha anterior nuclei of the thalamus ebong shobar center e limbic system er kintu টার্গেট বা কোর স্ট্রাকচার কিন্তু হাইপোথ্যালামাস দেখেন সেন্টারে হাইপোথ্যালামাস দেন অ্যামিগডালা হিপোক্যাম্পাস এন্ড পোরশন অফ দা বেসাল গ্যাংলিয়া সো মোটামুটি দিজ আর দা স্ট্রাকচারস অফ দা লিম্বিক সিস্টেম নাও কানেকশনস হ্যাঁ একটু কানেকশন গুলোর নাম বলি যেটা হচ্ছে ফর্নিক্স ফর্নিক্স কানেকশন গুলো দেয়ার এরা কিন্তু দেয়ার অ্যাকচুয়ালি বান্ডেল অফ এক্সনস হ্যাঁ সো এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কানেকশন আছে যেটাকে ফর্নিক্স আপনারা নিশ্চয়ই সবাই চেনেন ফর্নিক্সটা হচ্ছে ইট কানেক্টস দ্য ম্যামিলারি বডি উইথ দ্য হিপোক্যাম্পাল ফরমেশন হিপোক্যাম্পাল ফরমেশন থেকে যে কতগুলো নার্ভ ফাইবার বা বান্ডেল অফ ফাইবার যেটা ম্যামিলারি বডিতে কানেকশন দিছে এটাকে বলা হচ্ছে ফর্নিক্স এবং আপনারা আমরা জানি যে হিপোক্যাম্পাল ফরমেশন ইজ রিলেটেড টু রিসেন্ট মেমোরি ফরমেশন ওকে মেমোরি ইট ইজ রিলেটেড টু মেমোরি আচ্ছা আরেকটা কানেকশন দেখা যাচ্ছে ম্যামিলো থ্যালামিক ট্র্যাক ম্যামিলোথ্যালামিক ট্র্যাকটা হচ্ছে এটা হচ্ছে ম্যামিলারি বডি এবং অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ দা থ্যালামাস এটা একটা ম্যামিলোথ্যালামিক ট্র্যাক বলতেছি এই আর থ্যালামাসের ডর্সোমিডিয়াল নিউক্লিয়াসের সাথে ম্যামিলারি বডির যে কানেকশন সেটাকে বলা হয় ডর্সোমিডিয়াল নিউক্লিয়াস অফ দা সরি ডর্সোমিডিয়াল নিউক্লিয়াস অফ দা থ্যালামাসের যে কানেকশন সেটাকে আমরা বলছি ইনফিরিয়র থ্যালামিক পেডাঙ্কল যাই হোক এটা এত মনে রাখা গুরুত্বপূর্ণ না আর একটা হচ্ছে স্ট্রায়া টার্মিনালিসটা হচ্ছে অ্যামাগডালয়েড নিউক্লিয়াস এবং হাইপোথ্যালামাসের সাথে যে কানেকশন এটাকে বলতেছি হচ্ছে স্ট্রায়া টার্মিনালিস দ্যাট ইজ রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড অ্যাগ্রেশন আর একটা হচ্ছে মিডিয়াল ফোর ব্রেইন বান্ডেল মিডিয়াল ফোর ব্রেইন বান্ডেলটা হচ্ছে একেবারে সামনের যে আপনার ফ্রন্টো অরবিটাল কর্টেক্স সেখান থেকে শুরু করে এইটা ল্যাটারাল হাইপোথ্যালামাস হয়ে একেবারে পিছনে ব্রেইন স্টিম পর্যন্ত এটার বিস্তৃতি সো এটাকে বলা হচ্ছে মিডিয়াল ফোর ব্রেইন বান্ডেল সো এগুলো নিয়ে আমি আসলে ডিটেল আলোচনা আজকে করতে চাই না সো দিস গ্রুপ অফ বান্ডেল অফ এক্সনস দিস কানেক্ট দ্য ডিফারেন্ট এরিয়াস অফ লিম্বিক সিস্টেম উইথ ইচ আদার দেন লিম্বিক সিস্টেমের যে জিনিসটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট সার্কিট লিম্বিক সিস্টেমে যেটাকে বলা হচ্ছে প্যাপেস সার্কিট And this Papez circuit, this is the actually acts as a neuroanatomical basis of emotion. আমরা সবাই জানি limbic system অন্তত একটা function বলতে পারলেও আমরা emotion, control of emotion এটা সবাই পারি. So যেই সার্কিটের মাধ্যমে আসলে এই জিনিসটা কন্ট্রোল হচ্ছে সেই সার্কিটটার নাম হচ্ছে Papez circuit. এখানে ছবিতে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে যে মেমিলারি বডি অফ দা হাইপোথ্যালামাস এখান থেকে দেখেন এর সাথে ব্রেইন স্টিমেরও কানেকশন আছে রেসিপ্রোকাল কানেকশন আছে যাই হোক এই হাইপোথ্যালামাসে যখন সেন্সরি স্টিমুলেশন আসবে সেখান থেকে মেমিলোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে এইটা থ্যালামাসের অ্যান্টেরিয়র নিউক্লিয়াসে যাবে দ্যাট ইজ অ্যান্টেরিয়র নিউক্লিয়াস অফ দা থ্যালামাস থ্যালামাস হয়ে সেখান থেকে চলে যাচ্ছে দেখেন থ্যালামোকর্টিক্যাল ফাইবার গুলো সিঙ্গুলেট জাইরাস থেকে দেন এইটা চলে যাবে কর্টিকো হিপোক্যাম্পাল ফাইবার হয়ে হিপোক্যাম্পাস দেন হিপোক্যাম্পাস থেকে এগেইন ব্যাক টু দা ম্যামিলারি বডি এন্ড দেন ইট সেন্ডস দা অ্যাপ্রোপ্রিয়েট সিগনাল টু দা ব্রেইন স্টিম এন্ড ফাইনালি এক্সিকিউট দা রেসপন্স দ্যাট ইজ রিলেটেড টু চেঞ্জ ইন ইমোশনস ওকে সো দিস ইজ দা ভেরি বেসিক দা প্যাপেস সার্কিট
এখানে বর্তমানে এখানে অ্যামাগডালাটা নাই, এই হিপ্পোক্যাম্পাস এবং ম্যামিলারি বডিতে রিসেন্টলি এটা বলা হয় যে অ্যামাগডালাও এখানে ইনক্লুডেড, এই জন্য বলা হচ্ছে সেটা হচ্ছে এক্সটেন্ডেড পেপেস সার্কিট। তো যাই হোক, দেখেন পেপেস সার্কিটের যে ইমোশনাল কন্ট্রোল, হ্যাঁ এখানে কর্টিক্যাল এরিয়ার আসলে খুব বেশি ভূমিকা নাই, কর্টিক্যাল এরিয়া তাকে কি করতে পারে ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু ইমোশনকে ওয়ান বা অফ এটা করতে সরাসরি পারবে না, বাট মডিফাই করতে পারে। ওকে, সো দিস ইজ দ্য পেপেস সার্কিট। অত আমরা এতটুকু জানলেই হবে যে এই ইমোশন, হ্যাঁ নিউরোএনাটমিক্যাল বেসিস অফ ইমোশনের যে সার্কিটটা আছে, হ্যাঁ লিম্বিক সিস্টেমের এবং থ্যালামাস এবং হাইপোথ্যালামাস সিঙ্গুলেট হাইপোথ্যালামাস ত্রিমিল নেক্সট। আচ্ছা, লিম্বিক সিস্টেমের একটা ইউনিক ফিচার বলে রাখি, সেটা হচ্ছে যেটা অলরেডি আমি এইমাত্র বলছি যে লিম্বিক সিস্টেম হ্যাজ এ লিটল কানেকশন উইথ দ্য নিওকর্টেক্স, সো নিওকর্টিক্যাল অ্যাক্টিভিটি ক্যান মডিফাই দ্য ইমোশন, বাট ইমোশন ক্যানট বি টার্নড অন অর অফ বাই নিওকর্টেক্স। ওকে, আর একটা ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে, আরেকটা যদি ইম্পর্টেন্ট ফিচার বলি সেটা হচ্ছে এটার হচ্ছে বলা হচ্ছে প্রলং আফটার ডিসচার্জ, এই জন্য ইমোশন আসা লঙ্গার লাস্টিং। আপনার একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স এইমাত্র হলো, আপনি কিন্তু সহজে সেটাকে এটা অনেক এটা প্রলং পিরিয়ড পারসিস্ট করবে। কিছু কিছু আমি এটা সম্পর্কে আজকে ডিটেল বলবো না, শুধু মনে রাখেন যে এই যে প্রলং আফটার ডিসচার্জ, কিছু কিছু নিউরনে দেখা গেলো স্টিমুলেশন শেষ হয়ে যাওয়ার পরেও, একটা শর্ট স্টিমুলেশন দ্যাট ইজ ওভার, বাট দেখা যাচ্ছে রিদমিক্যাল যে ইলেকট্রিক্যাল ডিসচার্জ এটা প্রলং পিরিয়ড কন্টিনিউ করতেছে, এটাকে বলা হচ্ছে প্রলং আফটার ডিসচার্জ। তো লিম্বিক সিস্টেমের এই স্পেশাল প্রপার্টিটা আছে, এই জন্য ইমোশনাল এক্সপিরিয়েন্স গুলো আমরা কি সহজে ভুলতে পারি? দেখবেন ইমোশনাল কি এইগুলো আমাদের কিন্তু অনেক এফেক্ট করে। আচ্ছা, আপনারা আপনারা যদি আমাকে ক্লিয়ার আছেন কিনা, হ্যাঁ আপনারা একটু রেসপন্স করেন যেন আমি বুঝতে পারি যে আপনারা আছেন। হ্যাঁ ওকে, ঠিক আছে। দেন আসলে লিম্বিক সিস্টেম পড়াইলে কতটুকু বোঝাতে পারবো জানি না, অন্তত এইটা শিওর যে এটা যে একটা কঠিন জটিল জিনিস এটা অন্তত বুঝতে পারবেন। তো যাই হোক, দেখা যাক কতটুকু কি অন্তত ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। তো এখন দেখি অ্যামাগডালা, অ্যামাগডালা ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইন অফ দ্য লিম্বিক সিস্টেম। তো অ্যামাগডালার মেইন ফাংশন হচ্ছে যে মোটিভেশন, যেমন রিলেটেড টু রিওয়ার্ড অ্যান্ড ফিয়ার, ইন অ্যাডিশন টু সোশ্যাল ফাংশন সাসেস ম্যাটিং, দিস আর দ্য ফাংশনস অফ অ্যামাগডালা। So amygdala complex, it is khubi ekta important information dicchi, amygdala complex keeps the hypothalamic rage, anger and aggressive reaction in check through their projection fiber on the ventromedial nucleus of the hypothalamus. Last class e porachilam je ventromedial nucleus of the hypothalamus shekhane kintu satiety center chilo ebong tar sathe chilo ki center of happiness, ha বা রিওয়ার্ড সেন্টার। সো অ্যামাগডালার সাথে এখানকার কানেকশনস আছে, এবং এই ডর্স ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াসকে কি করে রাখতো, ইনহিবিট করে রাখতো, যেটা কিন্তু ওইটা কিন্তু অ্যাঙ্গার সেন্টার। ওকে, সো যদি কোনো কারণে এটা, আচ্ছা যেটা বলতেছিলাম ডিস্ট্রাকশন, যদি কোনো কারণে এই এরিয়াটা এই অ্যামাগডালাইট কমপ্লেক্স ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে কি হবে, ওই যে হাইপোথ্যালামাসের যে অ্যাঙ্গার এই যে অ্যাগ্রেসিভ সেন্টারকে যে ইনহিবিট করে রাখছিল সেই ইনহিবিশনটা থাকবে না, তখন বিহেভিয়ারটা হয়ে যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এবং হাইপার সেক্সুয়ালিটি। এটা রিলেটেড একটা ক্লিনিক্যাল ডিজর্ডার আমি লাস্টে বলে শেষ করবো। আচ্ছা, এছাড়া অ্যামাগডালার নিউক্লিয়াসকে স্টিমুলেশন করলে দেখা যাচ্ছে ইট মে অ্যাক্সেস এ রিওয়ার্ড, যেটা অলরেডি বলছি, বিকজ অফ প্লেজারেবল সেন্সেশন। দেখা যাচ্ছে একটা মানকির হাতে একটা রিমোট দেওয়া হয়েছে এবং সেটার একটা কানেকশন দিয়ে তার ব্রেনে কি করছে রিওয়ার্ড সেন্টারের সাথে ধরেন স্টিমুলেশন দেখাচ্ছে, এবং মাঙ্কি দেখা গেল ওই প্রেস বাটনে যখনই প্রেস করতেছে তার একটা হ্যাপি ফিলিং হচ্ছে, এই জন্য সে বারবার প্রেস করতেছে, তার মানে কি রিওয়ার্ড সেন্টারটা স্টিমুলেটেড হচ্ছে। আবার দেখা যাচ্ছে এটা যদি পানিশমেন্ট সেন্টারের সাথে কানেকশন দেওয়া হয় তাহলে সে এই নাম্বার অফ প্রেস সেটা কমাই যাচ্ছে, কারণ ওই সুইচে চাপ দিলে কি হচ্ছে সে এই ফিল পানিশড, ফিলিং অফ পানিশমেন্ট। ওকে, so this reward then punishment, this is also a function, important functions of amygdala.
And one of the key roles of the amygdala is the control of ANS function in relation to previous experience. Amygdala kintu autonomic nervous system ko influence korche karon apnara janen the emotional experience er sathe sathe visceral response autonomic onek kichui change hobe cardiovascular change hobe respiratory change GIT change hobe okay ami ar autonomic function to amader age porano hoye geche so for more details jodi karo interest thake je reward center kothay kothay ache punishment center kothay kothay ache shetar jonno ami ekta ei slide ta toiri korchi dekhen reward center medial forebrain bundle midbrain tegmentum prefrontal cortex nucleus accumbens nucleus accumbens ta hocche septal area te thake dorsal brain stem ventral tegmental area okay ar punishment center lateral portion of the posterior hypothalamus jeta ami age hypothalamus poranor shomoy bolchi je lateral hypothalamic je nucleus esara dorsal midbrain and entororhinal cortex so eta jodi karo interest thake eta dekhte paren je pore jodi kono karone kaaje lage acha stimulates reward that some substance that stimulates reward center er bhitore dekhen neurotransmitter ache koto gulo jemon catecholamine morphine enkephalin egula reward center ke ki kore stimulate korte se kichu drugs ache nicotine alcohol cocaine ha jemon kichu addicting substance jemon tobacco alcohol opiates tahole bojha gelo keno ei addiction ta hobe kibhabe reward center ke manush ei je bibhinno dhoroner nesha jatiyo drobbo use kore karon ki seta use korle dekha jacche they can feel the sensation of happiness ha tara moner dukkho bholar jonno egulo byabohar kore ja hok but egulo kora jabe na so फीडिंग बिहेवियर के कंट्रोल करते हैं फीडिंग बिहेवियर ओके जदि कोनो कारणे एमिगडाला ते लिशन है ताले देखा जाए हाइपरफेजिया डेवलप करे हाइपरफेजिया ओके दैट मीन्स it is also involved in regulation of feeding behavior hypothalamus incorporation ba cooperation era feeding behavior ke control korteche ar ekta hocche dekhen stimulation korle amygdala ke stimulation kore causes secretion of various anterior pituitary hormones okay that is so also related to the endocrine response acha tahole amra amygdala je function guli porlam shetar sathe amra ekta clinical correlation ami boltechi একটা ক্লিনিক্যাল কন্ডিশন আছে বলা হচ্ছে যে ক্লুভার গুচি সিনড্রোম এটা কখন হবে বাইল্যাটারাল টেম্পোরাল লোব লেশন উইচ ইনক্লুড দা অ্যামিগডালা হ্যাঁ যদি টেম্পোরাল লোব লেশন হয় দ্যাট ইনক্লুডস দা অ্যামিগডালা অ্যাজ ওয়েল অ্যাজ দা সারাউন্ডিং কর্টিক্যাল এরিয়াস দ্যাট প্রজেক্টস টু দা অ্যামিগডালা কি হবে তাহলে অ্যামিগডালার ফাংশনের যে ডিস্টার্ব হবে দেখেন এই যে হাইপারফেজিয়া হবে হ্যাঁ না বা পিকা হাইপার ওরালিটি হাইপার ওরালিটি মানে কোনো কিছু পাইলেই সেটা কি एक मुखे दिए जाचाई कर चेष्टा कर नॉर्मली करी देखो नहीं मुखे दीचे हाइपर ओरालिटी हाइपर सेक्सुअलिटी हाँ विजुअल एग्नोशिया विजुअल एग्नोशिया कोनो एकजन के देखे फेस देखे से चिंते पारबे ना आर एकटा होच्छे मेमोरि इम्पेयर्ड होबे सो आमी बेशी डिटेल बोलबो ना जस्ट एटा अंतत क्लिनिकल सिनड्रोम नाम मन रखते भलो क्लुभार बुची सिनड्रोम फार्ष्ट इयर स्टूडेंट मन रखार दरकार नहीं तब जरा परवर्ती इयर तरा मन रखते क्या लगते सो मेन तीन खूब क्लासिकल फीचार्स हाँ से हाइपरफेजिया हाइपर ओरालिटी एंड हाइपर सेक्सुअलिटी अनेक समय देखा जाए किस वयस्क पब्लिकरा हाइपर सेक्सुअलिटी एन तो विभिन्न निूजे विभिन्न खबर आप देखी तैना सो আমরা চিন্তা করব এই পড়ার সাথে আমরা মিলানোর চেষ্টা করব অনেক কিছু বাস্তব অভিজ্ঞতা নিশ্চয়ই কোন একটা গন্ডগোল মাথার মধ্যে না হইলে তো এরকম কাজ করার কথা না তাই না দেখো এখন আসি হিপোক্যাম্পাল ফরমেশন সো হিপোক্যাম্পাল ফরমেশন কনসিস্ট অফ থ্রি রিজিওন একটা বলছে হিপোক্যাম্পাস প্রপার ডেন্টেট জাইরাস এন্ড দ্য সুবিকুলাম এটার ফাংশন এক লাইনে আমি শেষ করে দিচ্ছি কনভার্সন অফ দা রিসেন্ট মেমরি টু লং টার্ম মেমরি এন্ড অলসো learning process ki kore very very important functions of hippocampal formation first profe eta dhora hoy commonly amra dhori chatro chatride je hippocampal formation er function boloto othoba shorashori boli boloto recent memory ke long term memory te convert korte kore kon structure brain er
just hippocampal formation. So it can convert the recent memory to long term memory or learning. তাহলে hippocampal formation এর যদি কোনো degenerative lesion হয় তাহলে কি সমস্যা হতে পারে? একটা disease Alzheimer disease আপনারা ভবিষ্যতে খুব শুনবেন যখন পরবর্তী ইয়ারে পড়াশোনা করবেন মেডিসিনে শুনবেন Alzheimer disease. So এটা কি সমস্যা? মেইনলি এই ডিজিজে যারা এফেক্টেড হবে তারা হচ্ছে দে আর আনএবল টু ফর্ম নিউ মেমোরি. হ্যাঁ, আনএবল টু ফর্ম নিউ মেমোরি, নতুন কোন মেমোরি তাদের মনে রাখতে পারবে না, ঠিক আছে? কারণ তারা ওই যে হিপোক্যাম্পাল কি করে রিসেন্ট মেমোরিকে তারা লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে পারে, কিন্তু সেখানে সমস্যা হলে আর কনভার্ট করতে পারবে না. হ্যাঁ, তো নতুন কোন মেমোরি তারা স্টোর করতে পারছে না, কিন্তু অনেক ডিস্ট্যান্ট ওর অনেক পুরনো ওল্ড মেমোরি দেখা গেল ওই সমস্যা হওয়ার আগের যে মেমোরি সেটা তাদের মনে আছে. আরেকটা ইম্পর্টেন্ট এইখানকার ইন্টারেস্টিং ক্লিনিক্যাল কোরিলেটস, এটাকে বলা হচ্ছে যে কোরসাকফ সিনড্রম বা অ্যামনেস্টিক কনফেবুলেটরি সিনড্রম. এইটা হচ্ছে, এটাও আসলে এই হিপ্পোক্যাম্পাল রিলেটেড একটা ডিসঅর্ডার. কারণটা হচ্ছে ভিটামিন বি ওয়ান থায়ামিন ডেফিসিয়েন্সি. আচ্ছা, থায়ামিন ডেফিসিয়েন্সি হলে কেনই সমস্যা হবে? থায়ামিন আপনারা জানেন যে থায়ামিন পাইরোফসফেট একটা কোএনজাইম হিসেবে কাজ করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এনার্জি মেটাবলিজম. পাইরুভেট, আপনারা সবাই যে মেটাবলিজম নিশ্চয়ই সবাই পড়েছেন, পাইরুভেটকে যখন এসিটাইল কোয়ে কনভার্ট করতে হয় তখন এই এনজাইমটা এই থায়ামিন পাইরোফসফেটটা তখন কি কোএনজাইম হিসেবে কাজ করবে এই স্টেপটা. সো যদি এই এনজাইমটার ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, এই পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে না, হতে পারবে না, তখন এনার্জি মেটাবলিজমে গন্ডগোল হবে, ব্রেনের সেলগুলো এইখানে ডিজেনারেশন হবে, ডিজেনারেটিভ চেঞ্জ হবে. আচ্ছা, তাহলে আমার মনে হয় আমি বোঝাতে পারছি. এখন কথা হচ্ছে এই রোগটা সাধারণত দেখা যাচ্ছে যে ক্রনিক অ্যালকোহলিক যারা তাদের হয়, কারণ হচ্ছে অ্যালকোহল এর কারণে আসলে ভিটামিন বি টুয়েলভ লেভেলটা কমে যায়, অনেক মেকানিজম আছে, তার ভিতরে একটা হচ্ছে অ্যাবজর্পশন কম হয়, হ্যাঁ, তারপরে যে থায়ামিনটা, যে থায়ামিন পাইরোফসফেট হয় এই কনভার্সনটাকেও ইনহিবিট করে. ওকে, তো যাই হোক এইটুক মনে রাখলেই হবে যে ক্রনিক অ্যালকোহলিকদের এই ভিটামিন বি অল বি ওয়ান ডেফিসিয়েন্সি হয়. ওকে, আচ্ছা, তারপরে দেখেন এটার ফিচার্স হচ্ছে অ্যাফাসিয়া অ্যান্ড কনফেবুলেশন. আচ্ছা, কনফেবুলেশন মানে হচ্ছে ধরেন সে রিসেন্টলি রিসেন্ট মেমোরিটা সে মনে রাখতে পারতেছে না, তখন তাকে যখন জিজ্ঞেস করা হবে আপনি এতক্ষণ কি করলেন, হ্যাঁ, তখন দেখা গেল সে ভুলে গেছে, বা আপনি কোথায় গেছিলেন, এইমাত্র কোথা থেকে আসছে সে ভুলে গেছে, তখন সে করবে কি নিজের মন গড়া বানায় আপনাকে একটা গল্প বলে দেবে, দ্যাট ইজ ই কমপ্লিটলি ইরেলিভেন্ট. হ্যাঁ, ওই গ্যাপটাকে পূরণ করার জন্য সে বানিয়ে বানিয়ে আপনাকে একটা স্টোরি শোনাবে, কারণ সে তো ভুলে গেছে, বলতে পারছে না. হ্যাঁ, তো এটাকে বলেছে কনফেবুলেশন, এই জন্য দেখেন এটার নাম হচ্ছে অ্যামনেস্টিক কনফেবুলেটরি সিনড্রোম. আচ্ছা, আমার পড়া আজকের খুবই ছোট টপিক নিয়ে আমি আসছি, আমার পড়াও শেষের পথে. তো এখন যদি বলি ধরেন এতক্ষণ জটিল কথাবার্তা যা বললাম সব আমরা ভুলে যাই, যদি আমরা ফার্স্ট প্রপ পরীক্ষার জন্য এইটুক মনে রাখলে হবে যে বেসিক ফাংশনস অফ লিম্বিক সিস্টেম কি আছে. তাহলে লিম্বিক, লিম্বিকের প্রথম লেটারটা হচ্ছে কি এল. সো এল স্ট্যান্ডস ফর লার্নিং, একটু আগেই দেখলাম যে এখানে গন্ডগোল হলে কিন্তু লার্নিং প্রসেস গন্ডগোল হবে. এল স্ট্যান্ডস ফর লার্নিং, আই স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেশন অফ রেসপন্স রিলেটেড টু অলফ্যাকশন, ফিসারাল রেসপন্স এন্ড সোমাটিক রেসপন্স. ওকে, দেন এম, এম ফর কনভার্সন অফ রিসেন্ট মেমোরি টু লং টার্ম মেমোরি, দ্যাট মিনস এম ইজ রিলেটেড টু মেমোরি, কি করতেছে রিসেন্ট মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করছে. বি তে হচ্ছে বিহেভিয়ার, স্পেশালি দ্য সেক্সুয়াল বিহেভিয়ার, ফিডিং বিহেভিয়ার, হ্যাঁ, দেন অ্যাঙ্গার, রেজ, ফিয়ার, এগুলা, হ্যাপিনেস, স্যাডনেস, যেগুলো অলরেডি বলছি অ্যামিগডালার ফাংশনের মধ্যে বলছিলাম. বি, আরেকটা আছে আই, ইনহিবিট অ্যাগ্রেশন, শুরুতে বলছিলাম অ্যামিগডালা, এটা হাইপোথ্যালামাসের অ্যাঙ্গার সেন্টারকে কি করে রাখে, যেটা হচ্ছে লিম্বিক সিস্টেম, এটাকে ইনহিবিট করে রাখে. এই জন্য যখন বাইটেম্পোরাল লিশন হয় অ্যামিগডালার, যেটা অলরেডি বলেছি, যখন এটা ইনভলভ হয় তখন পার্সন কি হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়. অ্যান্ড সি স্ট্যান্ডস ফর কন্ট্রোল অফ
ইমোশন। তাহলে এই যে লিম্বিকের যে লেটার গুলো, এই লেটার গুলো দিয়ে কিন্তু মোটামুটি আমরা পরীক্ষায় পাশে করার জন্য যে উত্তরগুলো দেওয়া লাগবে সেটা আমরা বলতে পারবো। এল ফর লার্নিং, আই ফর ইন্টিগ্রেশন অফ রেসপন্স রিলেটেড টু অলফ্যাকশন। অলফ্যাকশনে কিন্তু আমাদের কি হয়, অলফ্যাকশনের কারণে ভিসারাল এবং সোমাটিক রেসপন্স কিন্তু চেঞ্জ হবে, তাই না? একটা প্লেজেন্ট ওডোরের প্রতি আপনার রেসপন্স একরকম হবে, হ্যাঁ, আর একটা হচ্ছে একটা ডার্টি ওডোর, সেটা রেসপন্স আর একরকম হবে। ওকে, দেন এম স্ট্যান্ডস ফর কনভার্সন অফ রিসেন্ট মেমোরি টু লং টার্ম মেমোরি, দ্যাট মিনস রিলেটেড টু মেমোরি। অ্যান্ড বি ফর বিহেভিয়ার, স্পেশালি দ্য সেক্সুয়াল বিহেভিয়ার এবং ফিডিং বিহেভিয়ার। তারপরে আপনার অ্যাঙ্গার, হ্যাঁ, ফিয়ার, হ্যাপিনেস, স্যাডনেস, এগুলো। আর আই ফর ইনহিবিশন অফ অ্যাগ্রেশন, অ্যান্ড সি ফর কন্ট্রোল অফ ইমোশন। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে আমাদের এই যে যে কতগুলি ইম্পর্টেন্ট আচরণ বা বিহেভিয়ার, এগুলার লিম্বিক সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। তবে আর একটা বিষয় আমি শুরুতে বলছি যে এই রেসপন্সগুলো কিন্তু অনেকটাই নির্ভর করবে আপনার এনভায়রনমেন্টের উপর। কারণ আমি শুরুতে কি বলছি, নিও কর্টেক্স এইখানকে এটাকে জাস্ট কিছুটা মডিফাই করতে পারে, কিন্তু সরাসরি একটা ইমোশনকে ডাইরেক্টলি অন অফ করতে পারবে না, সে মডিফাই করতে পারবে। সো আমাদের যে এই যে আচরণগত বিভিন্ন পার্থক্য, আমরা আস্তে আস্তে যে এই যে ধীরে আপনারা যদি খেয়াল করেন, মানুষ অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, মানুষ তার সেক্সুয়াল বিহেভিয়ারটা পারভার্টেড বিহেভিয়ার হয়ে যাচ্ছে। সো এগুলো কেন হচ্ছে, এগুলা আমারও বলার কিছু নাই, কারণে আপনারা যদি পড়েন সায়েন্সটাকে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে গন্ডগোলটা কোথায়। হ্যাঁ, এই যে এনভায়রনমেন্টাল থেকে এই যে বিভিন্ন স্টিমুলেশন আপনার যাচ্ছে, হ্যাঁ, সো এই কারণে কিন্তু এই জিনিসগুলোতে গন্ডগোল হচ্ছে। সো সব গন্ডগোল কিন্তু এই জায়গায়। সো ইমোশনকে কন্ট্রোল করতে হবে। ফিয়ার তো একটা মানুষ, দেখেন এখানে কি বলছে, ফিয়ার একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ফিয়ার। আমরা একটা খারাপ কাজ থেকে কখন বিরত থাকি, যখন আমার একটা ভয় থাকে যে আমি এই খারাপ কাজটা করলে, হ্যাঁ, এই খারাপ কাজটা করলে আমার এইটা হতে পারে, আমার ভয় হয়। তো আমার একটা রিলিজিয়াস বিলিফ আছে, সেটা আমি এই ভয়ে দেখা গেল আমি মুসলিম, আমি আল্লাহর ভয়ে খারাপ কাজটা থেকে বিরত থাকলাম, বা যে যার ধর্মে যেই কাজগুলো রেস্ট্রিকশন করা আছে সে ওই ভয়ে ওই কাজগুলো থেকে বিরত থাকে। বা আমি এই খারাপ কাজটা করলে আমাকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাবে, আমার এই শাস্তি হতে পারে, এই কারণেই কিন্তু আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি। যদি আমার ভিতরে এই ফিয়ারটা কখনো চলে যায়, আমি হয়তো এখন আমাকে দেখে অত্যন্ত ভদ্র বা খুবই ভালো মনে হচ্ছে, হ্যাঁ, যে একজন টিচার, উনি ভালো মানুষ, কিন্তু সেটার কোনো গ্যারান্টি নাই। আমার ভিতরে যদি কখনো ওই ফিয়ারনেসটা চলে যায়, হ্যাঁ, সেটা বিভিন্ন কারণে হতে পারে, অনেক ধরনের মাল্টিপল ফ্যাক্টার্স, হ্যাঁ, বিভিন্ন কারণে ব্রেনের ভিতরে লিশান বা বিভিন্ন অ্যাবনর্মাল ট্রমা বা লিশান হেমোরেজের কারণে এগুলো চেঞ্জ হতে পারে। তবে এনভায়রনমেন্ট ইজ আ ভেরি প্লেইং এ ভেরি ক্রুশাল রোল ইন ডিটারমাইনিং ইউর বিহেভিয়রাল রেসপন্স। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে খুব শর্ট টপিক নিয়ে আমি আলোচনা করলাম। আমি আমার মনে হয় অনেক নার্ভাস সিস্টেম নিয়ে আমার আলোচনা শুনতে শুনতে সবাই কি হয়ে গেছে, বোর হয়ে গেছে, তাই না? আমার তো সেটাই মনে হচ্ছে, সবাই বোরিং ফিল করছে। তো যা হোক, আমি চেষ্টা করেছি যে এই বিষয়গুলো আসলে ইন্টারেস্টিং বিষয়, যেই বিষয়গুলো আমরা ইউজুয়ালি পড়া হয় না ওই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করার। হ্যাঁ, যেহেতু এখন পরীক্ষার কোনো তাড়া নাই, এই কারণেই আসলে এই বিষয়গুলো আলোচনা করার সুযোগ হলো। তো যা হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবাই আমরা বিহেভিয়ারকে একটু কন্ট্রোলে রাখার আমরা চেষ্টা করব, যেন আমাদের ভিতরে অ্যাগ্রেসিভনেসটা কিছুটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা আমাদের ইমোশনটাকে নিয়ন্ত্রণ করতে পারি। যদিও আমি বাইরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু আমাদের হাতে নাই, বাট আমরা উই ক্যান মডিফাই, আমরা অ্যাটলিস্ট চেষ্টা করে দেখতে পারি ইমোশনটাকে নিয়ন্ত্রণ করার। তাহলে আমরা সবাই ইনশাল্লাহ ভালো থাকব। ওকে, আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।